ভিক্ষা করার কথা কেতিয়াও মনলৈ নানিবা। সকলো অহংকার যোগফল, যোগফলেই হল অন্তকাল। পাপ আমার শত্রু, পুণ্য ইয়ার বন্ধু। খং হৈছে এবিধ বিষ যি মানুষের মৃত্যুও ঘটাব পাৰে। বীরর দরে জিয়াই থাকাতকৈ বীরর দরে মৃত্যুবরণ করাই ভাল। পৃথিবীত আটাইতকৈ বেয়া কাম হল আনৰ সুনাম নষ্ট করা। রাজনীতিবিদর বাবে সত্যর সংজ্ঞা পৃথক, আহর প্রতিফলিত হয় কার্যত। গুণ কেতিয়াও ধর্মর সমান সন্মানীয় নহয়। শান্ত সাগরত দক্ষ নাবিকর সৃষ্টি নহয়। ধর্ম মানুষের মনত থাকে, আটোত না থাকে। দেহে বিচারে স্বাধীনতা, জাতীয় বিচারে মুক্তি, জনগণে বিচারে বিপ্লব। আনক আঘাত দিলে সেই আঘাত এদিন নিজেই বুক করিবা। মানুষের মন প্যারাসুটর দরেই খোল খালেই সি ক্রিয়াশীল হয়। প্রতিবার নিরাপদকৈ ভাগ্যই হল অব্যাহাই। ধন উপার্জন করবলৈ গৈ মই সময় নষ্ট করিব নোৱাৰো। মুক্তি বিচরাসকলের দীক্ষার প্রয়োজন হয়। বহুকেজন চিকিৎসার সহায়ত মই মরিবলৈ ওলাইছো। স্বাধীন হওয়া মানেই মুক্ত হওয়া নহয়। আমার জীবনের আটাইতকৈ গুরুত্বপূর্ণ ঘটনাটো ঘটে তেতিয়া যেতিয়া আমি আমার মনটুক জোকাৰি দিব পৰা এজন মানুহ লগ পাও। রাজনীতি হল রক্তপাত নকৰাকৈ কৰা যুদ্ধ, আৰু যুদ্ধ হল রক্তপাত কৰা রাজনীতি। মরিবা কিন্তু নামারিবা, মই ভাল পাও কারণে সকলো বুঝি পাও। মুকলি আৰু সত্য আলোচনাই ই হল সত্যর আটাইতকৈ ডাঙর। নমস্কার মর্মর বন্ধু বান্ধবী সকল, ভিডিওটো কেনেকুৱা হল নিশ্চয় কমেন্ট করে জানাব। আর যখন এতিয়া চ্যানেলখন সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, আর লগতে এটা লাইক করে দিবা। জয় আই অসম।